প্রিয় ছাত্রছাত্রীরা নমস্কার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। শিক্ষার্থীরা, আমি আজ তোমাদেরকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা আমাদের ধারাবাহিক ক্লাস। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হলো স্থিতিবিদ্যা বা স্ট্যাটিস্টিক্স। দেখো শিক্ষার্থীরা, এই অধ্যায়ের উপরে পূর্বেও আমরা দুটি ক্লাস নিয়েছিলাম ধারাবাহিকভাবে, আজকে আমার এটা তৃতীয় ক্লাস। আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করবে, লিখবে, শিখবে। তাহলে চলো আমরা আজকের ক্লাস থেকে কি শিখব সেই বিষয়টা জেনে নেই। দেখো, পূর্বেই বলেছিলাম এটা ধারাবাহিক ক্লাস। তাহলে পূর্বে আমরা যে ক্লাসগুলো শিখেছিলাম, অনেক সূত্র শিখেছিলাম, সেই সূত্রগুলো প্রয়োগ করে আমরা সমস্যার সমাধান করতে পারব। দ্বিতীয় খেয়াল করো, ত্রিভুজের ভর কেন্দ্র, অন্তঃকেন্দ্র, পরিকেন্দ্র ও লম্ব কেন্দ্র নির্ণয় করতে পারবে। দেখো, তোমাদের এইগুলো কিন্তু জানা আছে। আজকের অধ্যায়টাকে জানতে হলে এই ভর কেন্দ্র, লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র এগুলো বিস্তারিতভাবে আলোচনা করব, সুন্দর করে শিখবে, তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আরও সুন্দরভাবে করতে পারবে। তারপরে দেখো, লামির সূত্র প্রয়োগ করতে পারবে তোমরা। আজকে আমরা একটা নতুন সূত্র দেখাবো, লামির সূত্র। এই সূত্র প্রয়োগ করেও আমরা কিভাবে সমস্যার সমাধান করব সেটাও দেখাবো। আর বলের সাইন সূত্রটা আমরা আগেই করেছিলাম, তবে আজকেও আমরা বলের সাইন সূত্র প্রয়োগ করে কিছু সমস্যার সমাধান করব। আচ্ছা, এই অধ্যায়টা আলোচনা করার পূর্বে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সমতলীয় বল জোট। সমতলীয় বল জোট কাকে বলে এই বিষয়টা কিন্তু তোমাদের আগে জানতে হবে। দেখো, সমতলীয় মানে কি শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা জানো, তল কাকে বলে? দেখো, এই যে আমরা বোর্ডটা নিয়েছি, হোয়াইট বোর্ড, এই বোর্ডটা কিন্তু একটা তল, অর্থাৎ তলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু উচ্চতা বা ভেদ নেই। তাহলে এই তলের সমতলীয় বল জোট, এই তলের উপরে যদি আমরা কতগুলো বল প্রয়োগ করি, সেই বল নিয়ে যে আলোচনা সেটাই হবে সমতলীয় বল জোট। আচ্ছা, বল জোটের সাম্যাবস্থা, সাম্যাবস্থাটা কি তোমাদের মনে হয়? দেখো, তোমরা তিনজন বন্ধু যদি তিন দিকে একটা রশি টেনে সমানভাবে টানতে থাকো, কেউ যদি কাউকে সরাইতে না পারো, তাহলে ওই বস্তুটা যদি এক জায়গায় স্থির থাকে, তাহলে সেটাই কিন্তু স্থির থাকবে বা সাম্যাবস্থায় থাকবে। আসো, বল জোটের সাম্যাবস্থাটা কি? যখন দুই বা ততোধিক বল কোনো বস্তুর উপর কার্যকর হয়ে, দেখো আমি আগেই বলছিলাম, দুই বা ততোধিক বল, দুইয়ের বেশি, দুইটাও হতে পারে, দুই বা ততোধিক বল, তিনটি হতে পারে, চারটি হতে পারে, তাহলে দুই বা ততোধিক বল কোনো বস্তুর উপর কার্যকর হয়ে একে অপরকে নিষ্ক্রিয় করে, এবং যার ফলে ওই বলগুলোর লব্ধি, বলের মান শূন্য হয়, লব্ধি এবং বলের মান শূন্য হয়, অর্থাৎ বস্তুটি পূর্বের ন্যায় স্থির থাকবে, এই ক্ষেত্রে বলগুলির অবস্থানকে সাম্য অবস্থা বলে। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম, একটু খেয়াল করো, ধরো এখানে একটা বস্তু দিয়ে দিলাম, তোমরা যদি দুইজনে এটাকে এদিকে টান দাও আর এদিকে টান দাও, টান দেওয়ার পরে যদি এই বস্তুটা এখানেই থাকে, কোনো দিকে না যায়, অর্থাৎ ডান দিকেও না যায়, বাম দিকেও না যায়, তাহলে বস্তুটার যে অবস্থান সেটাকে বলা হয় সাম্য অবস্থান। অথবা যদি আমরা এখানে তিনটা বল প্রয়োগ করেও যদি আমরা বস্তুটাকে একই জায়গায় স্থির রাখি, তাহলে সেটাকে বলা হবে সাম্য অবস্থান। দেখো, এখানে যদি একটা বল পি, এখানে যদি কিউ, এখানে যদি আর, তিনটা বল প্রয়োগ করা হয়, তাহলে এই তলের উপর আমি তিনটা বল প্রয়োগ করে এই বস্তুটাকে এখানে স্থির রাখছি, এই কথাটার মানে হলো এই বস্তুটির এই বলগুলোকে বলা হয় সমতলীয় বল জোট, আর এই বলের ফলে বস্তুটার যে অবস্থান সেই অবস্থানটাকে বলা হয় সাম্য অবস্থান। বলের সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র। এবার খেয়াল করো, আমরা বলের সাম্যাবস্থার ত্রিভুজ সূত্রটা কিভাবে নির্ণয় করব। এই যে দেখো, আমরা যে বলগুলো সাম্যাবস্থায় থাকে এটা আমরা একটা সূত্রের মাধ্যমেও নির্ণয় করতে পারি। যদি এক বিন্দুতে কার্যরত তিনটি বলের মান ও দিক, ভালো করে খেয়াল করবে শিক্ষার্থীরা, যদি এক বিন্দুতে কার্যরত, তাহলে আমি বলছি একটা বিন্দুতে কার্যরত তিনটি বলের মান ও দিক, তাহলে তিনটি বল, এটাকে যদি আমি, আচ্ছা চিত্রেই আমি দেখাবো, তিনটি বলের মান, ধরো পি কিউ আর, তিনটি বলের মান ও দিক একই ক্রমে গৃহীত তিনটি বাহু দ্বারা নির্দেশ করা হয়, ত্রিভুজের একই ক্রমে গৃহীত তিনটি বাহু দ্বারা নির্দেশ করা যায়, তবে তারা সাম্য অবস্থায় থাকবে। ভালো করে একটু খেয়াল করো, এক বিন্দুতে কয় বিন্দুতে বলগুলো কী করবে, এক বিন্দুতে কী করবে, কয়টা বল কী করবে, ত্রিভুজ সূত্রে অবশ্যই তিনটা বল কী করবে, কারণ ত্রিভুজের বাহু আছে তিনটি, এই তিনটি বলের মান ও দিক, মান আর দিক থাকবে, অবস্থান নিয়ে কোনো কথা নয়, যে কোনো অবস্থায় হতে পারে,
কোনো ত্রিভুজের একই ক্রমে কি একই দিকে মানে দিক পরিবর্তন হবে এইদিকে গেলে আবার এইদিকে আসলে এরকম না একই দিকে একই ক্রমে গৃহীত তিনটি বাহু দ্বারা নির্দেশ করা যায় তবে তারা সাম্য অবস্থায় থাকবে শিক্ষার্থীরা আমি একটু চিত্রে দেখাই একটু খেয়াল করো মনে করো এখানে আমি একটা বল প্রয়োগ করলাম এই বরাবর একটা বল প্রয়োগ করব আবার এই বরাবর বল প্রয়োগ করব দেখো এখানে ox এই বরাবর একটা বল দিলাম হলো p আবার এই y বরাবর একটা বল দিলাম q এই বরাবর z বরাবর একটা বল দিলাম r তাহলে দেখো এটা হলো o তাহলে ox oy oz বরাবর p q r এখানে খেয়াল করো এক বিন্দুতে কার্যরত তাহলে ও বিন্দুতে কার্যরত তিনটি বল একটা p q r এই তিনটি বলের মান ও দিক দিক এই পি বল গেছে এইদিকে কিউ বল গেছে এইদিকে আর এটা হলো জেড বরাবর গেছে মান ও দিক কোন ত্রিভুজের তিন বাহু দ্বারা তাহলে তিন একটা ত্রিভুজ আর কি খেয়াল করো এই যে একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটি বাহু এ বি বি সি এবং সি এ এবার খেয়াল করো এই বি সি বরাবর যদি আমি পি বলটাকে আইডেন্টিফাই করি দেখো তো এটা আর এটা সমান্তরাল আছে বি সি এবং পি বল আবার কিউ বলটাকে বলি সি এ বরাবর কার্যকর করি দেখো তো এই ও ওয়াই এবং সি এ দুইটা কিন্তু সমান্তরাল তাহলে এটার ডিরেকশন ও ওয়াই বরাবর ডিরেকশন আর সি এ বরাবর ডিরেকশন তাহলে কিউ বলটা যদি সি এ দ্বারা আমরা আইডেন্টিফাই করি মানের দিকে এবং আর বলটাকে যদি এ বি দ্বারা মানের দিকে সূচিত করি তাহলে এই তিনটা বল যদি আমরা একটা ত্রিভুজের তিন বাহু দ্বারা সূচিত করতে পারি তাহলে এই বল তিনটা সাম্য অবস্থায় থাকবে সাম্য অবস্থায় মানে এই তিনটা বলের লব্ধি মান কী হবে শূন্য হবে একটু খেয়াল করো তাহলে লব্ধি কী হবে পি প্লাস কিউ এবং আর এই তিনটা বলের লব্ধি হবে শূন্য এটা কিন্তু শূন্য ভেক্টর যেটাকে বলা হয়েছে অর্থাৎ লব্ধির মান এখানে শূন্য হবে তাহলে এই এটাকে বলা হয় বলের ত্রিভুজ সূত্র এই সূত্রটা অনেকভাবে আমরা অঙ্কগুলো করব আশা করি সুন্দর করে মনে রাখবা আমরা এটা পর প্রমাণ পরবর্তীতে দেখিয়ে দেব এবার আমরা আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় আছে বিষয়গুলো আছে দেখো বলের সাম্য অবস্থার লামির সূত্র এই দুটি বিষয় নিয়ে বেশি গুরুত্বপূর্ণ লামির সূত্র কাকে বলে দেখো লামির ক্ষেত্রেও একটা আগে গেল ত্রিভুজের সাম্য অবস্থা এবার হলো লামির সূত্রের সাম্য অবস্থা দেখো কোনো বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি সমতলীয় বল সাম্য অবস্থায় থাকলে আগের মতো কিন্তু ঠিক একই রকম আগেও ছিল তিনটি বল এখনও কিন্তু তিনটি বল আগেটা ছিল ত্রিভুজ সূত্র আর এখন হলো লামির সূত্র দুইটাই কিন্তু প্রায় সেম কিন্তু সূত্র দুটো আলাদা তার জন্য আমি দুটাকে একসাথে রেখে তোমাদের অঙ্ক করানোর চেষ্টা করছি যাতে তোমরা সুন্দরভাবে এটা বুঝতে পারো তাহলে কোনো বিন্দুতে ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত তিনটি সমতলীয় বল সাম্য অবস্থায় থাকলে এদের প্রতিটি বলের মান অপর দুইটি বলের অন্তর্ভুক্ত কোণের সাইনের সমানুপাতিক এবার দেখো আগের মতো কিন্তু চিত্র হবে তাহলে আমরা একটু চিত্র দিয়ে দেই ও বিন্দুতে পি বল আবার ও ওয়াই বরাবর কিউ বল এবং ও ওয়াই বরাবর আর বল যদি ক্রিয়া করে এখানে কিন্তু কোনো ত্রিভুজ সূত্র তো লাগবে না বলা হবে এই তিনটা বল পরস্পর সাম্য অবস্থায় আছে অর্থাৎ তিনটি বল তিন দিকে কাজ করার ফলেও যদি বস্তুর কোনো অবস্থার পরিবর্তন না হয় সেটাকে বলা হয় সাম্য অবস্থা তাহলে এই তিনটি বল যদি সাম্য অবস্থায় থাকে আমরা ধরে নিলাম ও বিন্দুতে একটা বস্তু আছে সেই বস্তুটি পি কিউ আর দ্বারা সাম্য অবস্থায় আছে অর্থাৎ বস্তুটির কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না সেই ক্ষেত্রে আমরা লামির সূত্র প্রয়োগ করতে পারবো লামি বলছে কি লামির সূত্রানুসারে পি বাই দেখো যে বলটা নিবা ওই বল বাদে বাকি দুইটি বল তাহলে আমরা এখানে তিনটি বল ক্রিয়া করছে একটি হলো পি একটি হলো কিউ আর একটি হলো আর তাহলে আমরা যদি পি বল নেই পি বল বাদ দিলে বাকি দুইটি বল থাকে একটা হলো কিউ আর একটা হলো আর তাহলে কিউ এবং আর বলের মধ্যবর্তী কোণ এইটা তাহলে পি বাই সাইন ওয়াই ও জেড যে তিনটি বল নিছি তার ভিতরে একটা বল অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাত এখানে তোমরা প্রশ্ন করতে পারো স্যার এখানে সমানুপাতটা কিভাবে দেখা গেল একটু খেয়াল করো সমানুপাত বলতে বোঝানো হয় এই পি বলটা হবে সমানুপাত সাইন অপর দুইটা বল এই যে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ ওয়াই ও জেড এটাই সমানুপাত এটাকে আমরা লিখতে পারি পি কে সাইন ওয়াই ও জেড এখান থেকে যদি আমরা নেই পি বাই সাইন ওয়াই ও জেড ইকুয়াল টু কত কে এই যে আমরা পি বাই সাইন ওয়াই ও জেড নিলাম পি বাই সাইন ওয়াই ও জেড পি বাই সাইন ওয়াই ও জেড এইটার পরিমাণ হবে কে অনুরূপভাবে কিউ এর ক্ষেত্রে এটার পরিমাণ হবে কে অনুরূপভাবে আর এর ক্ষেত্রে এটার পরিমাণ হবে কে তাহলে সবাই যদি কে এর সমান হয় তাহলে এরা নিজেরা পরস্পর সমান এটি হলো লামির সূত্রানুসার বা লামির উপপাদ্য
লামি এখানে ত্রিভুজের কোনো সাহায্য নেয়নি আমাদের ম্যাথমেটিশিয়ান লামি লামির নাম অনুসারেই এই সূত্রটা লামির সূত্র বলা হয়েছে তাহলে লামির সূত্রতে কোনো ত্রিভুজের সাহায্য না নিয়েই আমরা বলের মান নির্ণয় করতে পারি বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণও নির্ণয় করতে পারি এবার আসো এই অধ্যায়টি করতে গেলে আমাদের এই সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে অন্তঃকেন্দ্র কাকে বলে শিক্ষার্থীরা তোমরা কিন্তু এই পড়াগুলো 9-10 পড়ে আসছো আশা করি 9-10 তোমাদের এই জিনিসগুলো পড়া ছিল অন্তঃকেন্দ্র কাকে বলে বলো তো শিক্ষার্থীরা অন্তঃকেন্দ্র কাকে বলে এটা কিন্তু 9-10 এর হায়ার ম্যাথে তোমাদের আলোচনার বিষয় কিন্তু আমার যেহেতু এখানে সমস্যাগুলো সমাধান করতে গেলে এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তার জন্য তোমাদেরকে আমি আরেকবার মনে করানোর জন্য এই তথ্যগুলো তোমাদের কাছে উপস্থাপন করছি দেখো অন্তঃকেন্দ্র নিশ্চয়ই তোমাদের অনেকেরই মনে পড়ে গেছে অন্তঃকেন্দ্র মানে কি কিন্তু সংজ্ঞাটা তোমাদের অনেকেরই মনে নাই একটু লিখে নাও ত্রিভুজের কোণগুলোর সমদ্বিখণ্ডক ত্রয় তাহলে ত্রিভুজের কোণ আছে কয়টি শিক্ষার্থীরা ত্রিভুজের কোণ আছে তিনটি সেই তিনটি কোণের সমদ্বিখণ্ডক ত্রয় তাহলে তিনটা কোণকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি তাহলে তিনটা কোণের সমদ্বিখণ্ডক হলো তিনটি এই তিনটি যে বিন্দুতে মিলিত হয় বা ছেদ করে তাকে বলা হয় অন্তঃকেন্দ্র একটু খেয়াল করো আমি একটু চিত্র দিয়ে বোঝাচ্ছি একটু খেয়াল করো শিক্ষার্থীরা এ বি এবং সি এই ত্রিভুজের তিনটা কোণ একটা হলো এ কোণ বি কোণ এবং সি কোণ তাহলে এ কোণের সমদ্বিখণ্ডক এও বি কোণের সমদ্বিখণ্ডক বিও আর সি কোণের সমদ্বিখণ্ডক সিও এই সমদ্বিখণ্ডক তিনটা ও বিন্দুতে মিলিত হয়েছে তার জন্য ও বিন্দুটা হলো ত্রিভুজের অন্তঃকেন্দ্র ভালো করে খেয়াল করবা মনে রাখবা তাহলে অন্তঃকেন্দ্র সময় কোণগুলোর সমদ্বিখণ্ডক ত্রয় তাহলে এবার অন্তঃকেন্দ্র আমরা শিখলাম এবার আসি ভর কেন্দ্র আমাদের ত্রিভুজের সব কিছুই কিন্তু ভর ওজনটা এই ভর কেন্দ্রে নির্ভর করে ভর কেন্দ্র কাকে বলে দেখো কেন্দ্র ত্রিভুজের কেন্দ্র কিন্তু আসছে এটাও কিন্তু ভর কেন্দ্র ভর কেন্দ্রর ক্ষেত্রে হলো ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় মধ্যমা কাকে বলে শিক্ষার্থীরা মনে আছে মধ্যমা হলো তিনটি শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর মানে বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করলে যেটা হবে সেটা হলো মধ্যমা তাহলে ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় তাকে ভর কেন্দ্র বলে তাহলে আমরা ভর কেন্দ্রটা চিত্র দিয়ে বুঝিয়ে দেই দেখো এখানে খেয়াল করো ডি বিন্দুটা মনে করো বি এবং সি এর মধ্যবিন্দু তাহলে এডি হবে একটা মধ্যমা আবার এ এবং সি এর মধ্যবিন্দু ই তাহলে বি হলো আরেকটা মধ্যমা এ এবং বি এর মধ্যবিন্দু এফ আবার সি হলো আরেকটা মধ্যমা তাহলে এই মধ্যমাগুলো যে বিন্দুতে মিলিত হয় সেটা হবে ভর কেন্দ্র এখানে কিন্তু কোণের সমদ্বিখণ্ডক দরকার নাই ত্রিভুজটা এটা বিভিন্ন আইটেমের হতে পারে মনে হতে পারে এই কোণ আর এই কোণ সমদ্বিখণ্ডক আসলে কিন্তু এটা না তুমি বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করে যে বিন্দুতে মিলিত হবে এবং এটা একই বিন্দুতে মিলিত হবে এটাকে বলা হবে ভর কেন্দ্র তাহলে আমরা অন্তঃকেন্দ্র গেল ভর কেন্দ্র গেল এবার হলো লম্বকেন্দ্র লম্বকেন্দ্র কাকে বলে শিক্ষার্থীরা দেখো তো ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয় এবার খেয়াল করো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব একটু খেয়াল করো শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর লম্ব আমি লম্ব চিহ্ন দিয়ে দিছি এ হলো শীর্ষ শীর্ষ থেকে একটা লম্ব আঁকলাম অর্থাৎ এই কোণটার পরিমাণ 90 ডিগ্রি আবার বি বিন্দু থেকে যদি একটা লম্ব আঁকি এখানে 90 ডিগ্রি এখানে সি বিন্দু থেকে যদি এখানে একটা লম্ব টানি এখানে 90 ডিগ্রি তাহলে এই লম্ব তিনটি যে বিন্দুতে মিলিত হবে সেটাকে ও দ্বারা সাধারণত চিহ্নিত করা হয় তাহলে এ ওকে বলা হয় লম্বকেন্দ্র খেয়াল করো শিক্ষার্থীরা তাহলে লম্বকেন্দ্র গেল আমরা ভর কেন্দ্র অন্তঃকেন্দ্র এবং লম্বকেন্দ্র তিনটি শিখালাম আরেকটা আছে সেটা হলো পরিকেন্দ্র তোমরা অনেকে এটা জানো পরিকেন্দ্র কাকে বলে পরিকেন্দ্র ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক ত্রয় এবার একটু খেয়াল করো ত্রিভুজের বাহু আছে কয়টা এই একটা বাহু এই বাহুকে লম্বদ্বিখণ্ডক করলাম আমরা জানি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে চাপলে যেটা হবে এভাবে লম্বদ্বিখণ্ডক অনুরূপভাবে এই বাহু লম্বদ্বিখণ্ডক এবং এই বাহু লম্বদ্বিখণ্ডক এই লম্বদ্বিখণ্ডকগুলো ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে ও হলো ত্রিভুজের কী কেন্দ্র পরিকেন্দ্র পরিকেন্দ্র মানে কি আমরা ও বিন্দুকে কেন্দ্র করে যদি ও এ ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি তাহলে বৃত্তটা অবশ্যই এই ত্রিভুজের শীর্ষবিন্দু দেওয়া যাবে এটাকে বলা হয় পরিকেন্দ্র তাহলে আমরা পরিকেন্দ্র কিন্তু শিখলাম শিক্ষার্থীরা তাহলে এই চারটে জিনিস আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা যে সমস্যাগুলো সমাধান করব সেখানে প্রশ্নকর্তা কোনো কোনো বল অন্তঃকেন্দ্রে ক্রিয়া করবে কোনো কোনো বল পরিকেন্দ্রে ক্রিয়া করবে কোনো কোনো বল ভর কেন্দ্রে ক্রিয়া করবে আমরা যদি অন্তঃকেন্দ্র পরিকেন্দ্র ভর কেন্দ্র এই তথ্যগুলো না জানি তাহলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারবো না তোমরা এই তথ্যগুলো কিন্তু তোমরা আগের ক্লাসে পড়ে এসেছো তারপরেও আমি তোমাদেরকে রিমাইন্ড দেওয়ার জন্য আবার মনে করিয়ে দিলাম কারণ আমার এই ম্যাথমেটিক্স করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে শিক্ষার্থীরা চলো আমরা
একটি সমস্যার সমাধান করি, এটাও পূর্ব অধ্যায়ের সাথেও রিলেটেড। এই সমস্যাটি সমাধান করেও আমরা যাব খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথমেটিক্স। এই ম্যাথমেটিক্সের উপর একটা আমরা সমস্যা করব। দেখো, পি ও কিউ বল দ্বয় যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরালে ক্রিয়ারত। ভালো করে খেয়াল করবে শিক্ষার্থীরা, আমি পূর্বের ক্লাসগুলোতে বলেছি সমস্যা বা ম্যাথগুলো যদি তুমি ভালোগুলো করতে চাও, সেই ম্যাথের ভিতরে প্রশ্নকর্তা কি বলেছে সেই তথ্যগুলোকে তোমাকে আগে আইডেন্টিফাই করে বের করতে হবে। যে স্টুডেন্ট যত তাড়াতাড়ি ওই প্রশ্ন থেকে তথ্যগুলো সে আয়ত্ত করতে পারবে, সে তত তাড়াতাড়ি সমস্যাটি সমাধান করতে পারবে। দেখো, পি ও কিউ বল দ্বয় যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য, একটু খেয়াল করো, হেলানো তলের দৈর্ঘ্য, তাহলে একটি হেলানো তল আছে, সেই তলার দৈর্ঘ্য বরাবর একটা বল প্রয়োগ করছি পি, আর একটা বল করা হয়েছে কিউ। একটু খেয়াল করি, এখানে একটু প্যাচ আছে। পি ও কিউ বল দ্বয় যথাক্রমে একটি হেলানো তলের দৈর্ঘ্য ও ভূমির সমান্তরাল, একটা হলো দৈর্ঘ্য বরাবর আর একটা কিন্তু ভূমির সমান্তরাল ক্রিয়া করে প্রত্যেকে এককভাবে তলের উপর ওজনের একটি বস্তুকে ধরে রাখতে পারে। এটা একটু ধরে হবে, বানানটা একটু ভুল হয়েছে, একটু লিখে নিও, ধরে রাখতে পারে, তাহলে এককভাবে ধরে রাখতে পারে। একটু খেয়াল করো, প্রত্যেকটা কিন্তু এককভাবে, দুইটা কিন্তু একজনের জন্য ক্রিয়া করে নাই, দুইটা হলো এককভাবে। আমি একটু চিত্র দিলে তোমরা ভালো করে জিনিসটা বুঝতে পারবা। খেয়াল করো, এই যে একটি হেলানো তল, মনে করো হেলানো তলের এই বিন্দুতে, এই বিন্দুতে এই দৈর্ঘ্য বরাবর একটা বল দিলাম। এখন এই যে এখানে যে বস্তুটা আছে, এইখানে বস্তুটাকে আমি দৈর্ঘ্য বরাবর প্রয়োগ করলাম, বস্তুটা এখানে স্থির রইল। দেখো তো শিক্ষার্থীরা, এই বস্তুটা যে এখানে স্থির আছে, এখানে কিন্তু একটা বলের দ্বারা কখনো স্থির থাকে না, এখানে তিনটা বল প্রয়োগ করা হয়। তিনটা বলের ভিতরে কি বস্তুটার ওজন আছে, ওজনটা দেখবা নিচের দিকে ক্রিয়া করবে, একটা ওজন করবে কি দিকে, নিচের দিকে। তাহলে বস্তুর ওজন ধরে নিলাম ডাবলো, সেটা নিচের দিকে ক্রিয়া করবে। আবার একটু খেয়াল করো, বস্তুটার উপর প্রতিক্রিয়া বল আর, একটা বস্তু যখন তুমি টেবিলের উপর রাখবা, টেবিলও ওইটাকে বিপরীত দিকে তোমাকে ধাক্কা দেবে, সেই ধাক্কাটা মনে করো আর, তাহলে এই তিনটা বল দ্বারা বস্তুটা সাম্যাবস্থায় আছে। এবার এই এই যেহেতু এটা পরস্পর লম্ব, এই কোণটার মান কত হবে? দেখো শিক্ষার্থীরা, এই কোণের মান হবে 90 ডিগ্রি, এই কোণের মান হবে 90 ডিগ্রি প্লাস আলফা, আর এই কোণের মানও 90 ডিগ্রি হবে। আর এইটার মান আমরা বাই করতে পারবো কীভাবে? দেখো আমি একটু পুরাটা দিয়ে দেই, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। তাহলে এটা 90 ডিগ্রি কেন? এটা 90 ডিগ্রি কারণ এটা লম্ব, তাহলে একটা রেখার উপর লম্ব যদি হয় তাহলে সেটা অবশ্যই 90 ডিগ্রি হয়। মনে করো একটা রেখা এখানে যদি লম্ব হয় তাহলে এটা হবে 90 ডিগ্রি আর এটা হবে 90 ডিগ্রি, তাহলে এটা আমাদের 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। প্রশ্ন করতে পারো, স্যার এটা 90 ডিগ্রি প্লাস আলফা বা π/2 প্লাস আলফা কীভাবে হলো? একটু খেয়াল করো শিক্ষার্থীরা, এখানে এই কোণটার মান কত হবে? এই কোণটার মান হবে, এটা যদি আলফা হয়, এটাকে যদি তুমি মনে মনে বাড়াই দাও, দেখো তো এটা হলো কি 90 ডিগ্রি, এটা যদি 90 হয় তাহলে এইটা আর এইটা মিলে হবে 90 ডিগ্রি, তাহলে এইটা আর এইটা মিলে হবে 90 ডিগ্রি, তাহলে এটা হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, এটাও কিন্তু হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, এটার পরিমাণ হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। এখন এই সম্পূর্ণ কোণটা কত ডিগ্রি খেয়াল করো তো, এই সম্পূর্ণ পরিমাণ হলো পাই, মানে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে যদি এটা বাদ দাও তাহলে এটা পাওয়া যাবা, অথবা দেখো এইটা আর এটা যোগ করলে 180 ডিগ্রি হয় কি না, হয়, কারণ আলফা আলফা কাটা যায়, π/2 আর π/2 যোগ করলে হবে পাই। তাহলে আমার একটা সরল লেখার এক পাশে কয়টা কোণ অবস্থান করছে? একটা সরল লেখার এক পাশে 180 ডিগ্রি, অথবা পাই মানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমরা এই কোণটাও বের করতে পারলাম। তাহলে এইখানে যে বস্তুটা স্থির আছে, সেই বস্তুটাতে আমরা শুধু পি বল দ্বারা ক্রিয়া করে সাম্য অবস্থায় রাখলাম। আগেই বলা আছে দৈর্ঘ্য বরাবর এককভাবে ক্রিয়া করে বস্তুটাকে ধরে রাখতে পারে, তাহলে শুধু পি বল দ্বারাই এখানে বস্তুটা সাম্য অবস্থার সৃষ্টি হয়েছে, আর বাকি দুইটি বল আপনা আপনি ছিল, একটা হলো বলের ওজন আর একটা হলো প্রতিক্রিয়া বল। একইভাবে প্রশ্নকর্তা আরেকটা বলছে যে কিউ বল দ্বারা সাম্য অবস্থায় থাকবে, সেহেতু কিউ বলটা কী হবে? ভূমির সমান্তরালে। এখানে খেয়াল করো, কিউ বল ভূমি, এখানে কোনটা ভূমি কোনটা এটা, তাহলে ভূমির সমান্তরালে কিউ বল ক্রিয়া করলো, তাহলে কিউ বলটা দেখো ভূমির সমান্তরালে ক্রিয়া করতেছে, কিউ বলটা ভূমির সমান্তরালে ক্রিয়া করতেছে। কিন্তু সমান্তরালে ক্রিয়া করলেও এই বস্তুটাকে যদি আমি এই বরাবর রশি দ্বারা টান দিয়ে বস্তুটাকে স্থির রাখি, এখানেও কিন্তু তিনটি বল ক্রিয়া করবে শিক্ষার্থীরা, কী বল? একটা হলো ওজন আর একটা হলো প্রতিক্রিয়া বল। একইভাবে এখান থেকে যেভাবে আমরা কোণগুলো বের করছি এভাবে বের করতে পারবো। দেখো এটা যেহেতু সমান্তরাল, তাহলে এটা অনুরূপ কোণ, এটা হলো আলফা, এটাও আলফা, তাহলে এটুকের পরিমাণ 90 ডিগ্রি, এটার মান আলফা, তাহলে এটা হলো 90 ডিগ্রি মাইনাস আলফা। অনুরূপভাবে এই কোণ আর এই কোণই দেন π/2 মাইনাস আলফা, আর এটার মান হবে π/2, এটার মান হবে π/2। তাহলে আমরা দুইটা চিত্রেই দেখলাম, দ্বিতীয় চিত্রতে দেখো, প্রথম চিত্রে পি বল দ্বারা বস্তুটা সাম্য অবস্থায় আছে, আর দ্বিতীয় চিত্রে কিউ বল দ্বারা বস্তুটা সাম্য অবস্থায় আছে।
প্রথম চিত্রে বস্তুটা তলের দৈর্ঘ্য বরাবর কি করছে আর দ্বিতীয় চিত্রে বস্তুটা ভূমির সমান্তরাল বরাবর কি করছে ভালো করে খেয়াল করো এটা হলো ভূমি এই ভূমির সমান্তরাল এটা হলো তল তল মানে কি একটা হেলানো তল ভূমির সাথে এইভাবে হেলানো করে রাখছি হেলানো তল বরাবর কি করে আমরা এটাকে সাম্যাবস্থায় রাখছি এখন এই দুইটা শর্ত দ্বারাই আমরা এই সমস্যাটার সমাধান করব তাহলে আমরা একটু বর্ণনা দিয়ে দেই শিক্ষার্থীরা একটু খেয়াল করো দেখো ধরে নে একটু খেয়াল করো ধরি আলফা কোণে আনত তলের উপরস্থ কোন বিন্দুতে একবার দিয়া নয় ধরো আলফা কোণে আনত তলের উপরস্থ কোন বিন্দুতে ডব্লিউ ওজনের বস্তু তলের দৈর্ঘ্য বরাবর চিত্র এক আগে বলছি পি এবং ভূমির সমান্তরাল চিত্র দুই কিউ বল দ্বারা ডব্লিউ ওজনের বস্তু স্থির আছে তাহলে প্রথমে কি হলো দৈর্ঘ্য বরাবর চিত্র ওয়ান আবার ভূমির সমান্তরাল এটা হলো চিত্র টু তাহলে আমরা প্রথম চিত্রের ক্ষেত্রে আমরা ওই যে লামির সূত্রটা এখন প্রয়োগ করব প্রথম চিত্রে যেভাবে আমরা লামির সূত্র প্রয়োগ করেছিলাম এবার আমরা প্রথম চিত্রে লামির সূত্রটা প্রয়োগ করব একটু খেয়াল করো এখানে একটু খেয়াল করো তাহলে এখানে আমরা পি বাই সাইন পাই মাইনাস আলফা এখানে আমি একটু তোমাদেরকে এঁকে দিই তাহলে তোমরা বুঝতে পারবা দেখো প্রথম চিত্রে আমাদের যেটা ছিল এটা হলো ওজন ডাব্লিউ এ বরাবর ছিল পি আর এটা হলো আর একটু খেয়াল করো এটা হলো পাই বাই টু পাই বাই টু এখানে পাই বাই টু প্লাস আলফা এখানে পাই বাই টু মাইনাস আলফা ঠিক আছে তাহলে এখন দেখো পি বাই সাইন তাহলে আমরা পি বল নিছিলাম পি বল নিলে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ নিতে হবে এই যে এই দুইটা বলের মধ্যবর্তী কোণ তাহলে এইটা যোগ এইটা তাহলে এইটা যোগ এইটা যদি করি পাই বাই টু আর পাই বাই টু হবে পাই আর এটা হবে আলফা তাহলে আলফা মাইনাস থিটা এবার যদি ডাব্লিউ নেই ডাব্লিউ নিলে অপর দুইটা বল কোনটা একটা হলো পি বল আর একটা হলো আর বল এই পি বল আর আর বলের মধ্যবর্তী কোণ একটু খেয়াল করো মধ্যবর্তী কোণ আছে কত পাই বাই টু তাহলে ডাব্লিউ বাই সাইন পাই বাই টু একইভাবে যদি আমরা আর নেই তাহলে অপর দুইটা বল কোনটা থাকবে অপর দুইটা বল থাকবে এটি একটা হলো পি আর একটা হলো ডাব্লিউ এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কত বা পাই বাই টু প্লাস আলফা তাহলে পাই বাই টু প্লাস আলফা আমরা লামির সূত্র অনুসারে এটা কিন্তু সূত্রটা লিখতে পারি তাহলে এখানে দেখো আমার প্রমাণে আর এর কোনো কাজ নাই তাহলে পি এবং ডাব্লিউ নিয়ে আমরা কাজ করব এবার প্রথম দুইটা অনুপাত নিয়ে আমরা কাজ করি প্রথমে আমরা দেখে নেই সাইন পাই মাইনাস থিটা এটার কোয়াড্রেন্টের সূত্র অনুসারে সাইন থিটা মানে সাইন আলফা আর সাইন 90 ডিগ্রির মান হলো ওয়ান আর সাইন পাই বাই টু মাইনাস আলফা হলো কজ আলফা এবার আমরা প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করি প্রথম দুইটা অনুপাত নিয়ে কাজ করি দেখো প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে আমরা কি পাই প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে আমরা পাচ্ছি দেখো পি বাই সাইন আলফা ইকুয়াল টু ডাব্লু বাই ওয়ান তাহলে এখান থেকে আমরা পিটাকে এইখানে নিয়ে আসলাম তাহলে ওয়ান বাই সাইন আলফা ওয়ান বাই সাইন আলফা মানে কোসেক আলফা তাহলে কোসেক আলফা ডাব্লু বাই পি এটাকে যদি আমরা বর্গ করি কোসেক স্কোয়ার আলফা ইকুয়াল টু ডাব্লু স্কোয়ার বাই পি স্কোয়ার এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখি তাহলে আমরা প্রথম চিত্রের কাজটা কিন্তু সম্পূর্ণ করলাম এবার আমরা আসবো দ্বিতীয় চিত্র দেখো দ্বিতীয় চিত্রটা পাশে নিয়ে নেই দ্বিতীয় চিত্র অনুসারে খেয়াল করো কিউ আমরা যদি কিউ বল নেই তাহলে কিউ বলের সাথে এই কোণটা আসবে এই পুরা কোণ তাহলে পাই বাই টু আর এনে পাই বাই টু মাইনাস আলফা মিলা হবে পাই মাইনাস আলফা একই চিত্র আর যদি ডাব্লিউ নেই ডাব্লিউর ক্ষেত্রে আমার এই দুইটা কোণ আসবে একটা হলো পাই বাই টু প্লাস আলফা কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ এই দেখো কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ এইটা তাহলে পাই বাই টু প্লাস আলফা আর আমরা যদি আর ওয়ান নেই এই যে এটাকে আর ওয়ান ধরছি এটাকে আর ওয়ান ধরো এটা আর ধরছিলাম এটা আর ওয়ান ধরে নেই তাহলে আর ওয়ান যদি হয় তাহলে আর ওয়ান হবে সাইন পাই বাই টু তাহলে এই কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ সাইন পাই বাই টু এবার একইভাবে সাইন পাই মাইনাস আলফা মানে সাইন আলফা আর এখানে 90 ডিগ্রি থাকলে সাইন আলফা হয়ে যাবে কজ আলফা কোয়াড্রেন্টের সূত্র অনুসারে তোমরা এটা জানো ত্রিকোণমিতিতে পড়ছো আর এটার মান হবে ওয়ান এবার আমরা প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে পাই একটু খেয়াল করো প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে এই দুইটা নিয়ে নিলাম এখান থেকে আমরা এটাকে এখানে নিয়ে নেবো এটাকে এখানে আনবো আর আরিভাবে চেঞ্জ করলাম তাহলে কজ বাই সাইন হলো কট আলফা কট আলফার মান হবে ডাব্লিউ বাই কিউ এবার এটাকে আমরা বর্গ করি কট স্কোয়ার আলফা হবে ডাব্লিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার এবার আমরা 1 নং আর 2 নং সমীকরণ আমাদের এই কট স্কোয়ার এবং কোসেক স্কোয়ার এটা কিন্তু আমাদের প্রমাণে নাই তাহলে এটাকে আমরা বিয়োগ করলে এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে দেখো তো আমরা 1 থেকে 2 যদি বিয়োগ করি কোসেক স্কোয়ার আলফা কট স্কোয়ার আলফা তাহলে এটা হয়ে গেল দেখো এটার মান হবে 1
এখান থেকে w স্কয়ার কমন নিলাম কমন নিয়ে এটা নিচে নিয়ে আসলাম তাহলে 1/w স্কয়ার ইকুয়াল টু 1/p স্কয়ার মাইনাস 1/q স্কয়ার তাহলে প্রশ্নকর্তা আমাদের এই প্রমাণটা চেয়েছে এটা আমরা প্রমাণ করে দিলাম আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো ভাষায় ভালো করে প্র্যাকটিস করবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক চলো আমরা আর একটা ছোট অঙ্ক নিয়ে একটু হালকা আলোচনা করে দেই যদি এটা পারবে তবে একটু করে দেই এটা পূর্বেরই একটা সমস্যার সমাধান একটু খেয়াল করো এ দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেয়ালে আটকানো এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে গোলকটির ওজন W হলে দেখাও যে সুতার টান এত এখানে খেয়াল করো একটা বস্তু আমরা যখন গ্রাম অঞ্চলে দেখবা যে আমরা বল খেলার পর বলটাকে সিকার ভিতরে দেয়ালের সাথে ঝুলিয়ে রাখতাম ঠিক এই রকমই আমি চিত্র দিলে বুঝতে পারবা একটু খেয়াল করো একটু খেয়াল করো এটা মনে করো একটা বস্তু একটা রশি দ্বারা এখানে দেয়ালের সাথে ঝুলানো আছে তাহলে বস্তুটা কি করবে ওই দেয়ালের সাথে ড্যাশ দিয়ে থাকবে তাহলে এখানে কিন্তু এই যে বস্তুটা স্থির আছে এখানেও কিন্তু তিনটা বল ক্রিয়া করবে একটা হলো ওজন নিচের দিকে আর এই বরাবর চাপ দিবে দেয়াল বরাবর কিন্তু দেয়াল তার বিপরীত দিকে আর চাপ দিবে আর এই সুতা বরাবর একটা টান ক্রিয়া করবে তাহলে সি বিন্দুতে আমাদের W এই টি এবং আর এই আর দ্বারা তিনটা বল দ্বারা সাম অবস্থায় থাকবে এখানেও কিন্তু আমরা লামি সূত্র প্রয়োগ করে অঙ্কটা করব একটু খেয়াল করো শিক্ষার্থীরা তাহলে মনে করি সি কেন্দ্র বিশিষ্ট একটি গোলক এই গোলকের এ বি দেয়ালে বি বিন্দুতে স্পর্শ করেছে তাহলে এ বি দেয়ালের বি বিন্দুতে স্পর্শ করেছে রশিটির এ এবং বি বিন্দুতে আটকানো আছে রশিটি এ এবং বি বিন্দুতে আটকানো আছে তাহলে দেখো রশিটি যে এই বিন্দুতে আটকানো আছে তাহলে রশিটা কিন্তু এই বরাবর কাজ করবে সেই ক্ষেত্রে সুতার দৈর্ঘ্য হবে এটা এটুকের পরিমাণ এ এটার পরিমাণ হবে এ তাহলে এসির পরিমাণ হবে এ প্লাস এ তাহলে আর প্রতিক্রিয়া বল আমি আগেই বলেছিলাম প্রতিক্রিয়া বল এইদিকে ক্রিয়া করবে বিসি বরাবর ক্রিয়া করবে এবং ওজন W সি বরাবর ক্রিয়া করবে আমি যে কথাটা বলছি চিত্র দেখে শুধু এই বর্ণনাটা এখানে দিয়ে দিছি এবার একটু খেয়াল করো একটু খেয়াল করো এখানে দেখো এই যে এখানে এইটুকার ধরবো আমি আগে বলেছি এডির মান কত এ এডির মানে এটার এ পুরাটার মান হবে 2A আবার বিসি সিডি দেখো এই বিসি হলো ব্যাসার্ধ সিডি হলো ব্যাসার্ধ তাহলে এটা হলো এ তাহলে সব দৈর্ঘ্যগুলো আমরা পাই নিছি আমরা ধরে নিছি টান হলো টি আর প্রতিক্রিয়া হলো আর হলো W তাহলে লামির সূত্র অনুসারে আমরা বলতে পারি এখানে আমি একটু শর্টকাট করছি তুমি আর একটু লাইন বাড়াইও দিতে পারো যদি চাও তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারি আমরা যেমন W বাই কত হয় W বাই এ সিবি তুমি এখানে এইটুকু দিয়ে দিতে পারো ওটা কীভাবে আসলো একটু আমি দেখে দেই দেখো আমাদের যদি আমরা টি ধরি টি বাই হবে সাইন তাহলে টি হলো এই দুটা বলের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি পাই বাই টু একইভাবে W হবে কি W যদি আমরা ধরি W হবে অপর দুটা বলের মধ্যবর্তী কোণ এই কোণ পাই মাইনাস সি কারণ ওটা হলো সি তাহলে এটা হবে সাইন পাই মাইনাস সি তাহলে এখান থেকে এই দুটা নিয়ে আমরা কাজ করছি এখান দেখো টি হলো 90 ডিগ্রি মান 1 টি বাই 1 আর W বাই এটা হলো সাইন সি এটাই লিখছি টি সমান সমান W বাই সাইন সি এই সি কোনটাকে এ সি বি দিয়ে প্রকাশ করছি এখন সাইন মানে কি লম্ব বাই অতিভুজ এই লম্ব বাই অতিভুজ এই মানগুলো এখানে বসে দিছি ঠিক আছে দেখো এলো সাইন মানে কি লম্ব বাই সাইন মানে ভূমি বাই অতিভুজ এখানে এ বি লম্ব বাই অতিভুজ এ বি হলো লম্ব দেখো ত্রিভুজের ক্ষেত্রে এ বি হলো লম্ব অতিভুজ হলো এসি তাহলে এ বি বাই এসি পরবর্তীতে আমরা এখান থেকে আমরা কী করলাম W ইন্টু সি এ এই উল্টিয়ে দিলে এটা উপরে গেল সি এ এবার সি এর মানটা কত আছে সেই মান রয়েছে সি এ মানে কি দেখো সি এ লেখা যায় সিডি প্লাস ডি এ তাহলে এ প্লাস এ তাহলে এই মানগুলো আমরা এখানে বসে দিলাম আর এ বিটা আমরা বের করলাম পিথাগোরাসের সূত্র দ্বারা পিথাগোরাসদের বললে এ বি মানে হবে কি এস স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার রুট ওভার এস স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার মানগুলো বসে দিলে আমার প্রমাণটা হয়ে গেল ঠিক আছে ওকে শিক্ষার্থীরা আশা করি অঙ্কগুলো সুন্দর করে করবে আর দেখো এই মূল্যায়নের যেগুলো ছিল এগুলো তোমরা জানো লামি সূত্র টুত্র এগুলো তোমরা জানো বাসায় এগুলো একটা বাসা ভাষার কাজ দিয়ে দেই বাসার কাজটা সেই আগের মতোই আগে যেটা করেছি সেইভাবে এটা করে রাখবা সবাই ভালো থাকবা সুন্দরভাবে প্র্যাকটিস করবা সবাইকে ধন্যবাদ পরবর্তীতে আবার নতুন ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ বেশ